আমি ছোটবেলা থেকে ফিশিং ব্যবসা করতাম। আমি কিসের ব্যবসা? ফিশিং ব্যবসা, মাছের ব্যবসা। কিসের আমাকে ব্যবসা বলেছিল যে আপনাকে বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? তার সে কন্ট্রাক্টরি করে। আপনার বয়স এখন কত? 40। 40? 48। 48? 48 বছর থেকে আপনি খুললেন? ছোটবেলা থেকে, 1 বছর বয়স থেকেই খুললাম। 1 বছর বয়স থেকে খুললেন? আপনি না বললেন কিছুদিন পরে আসছি খুললেন। এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে দীর্ঘ 1 মাস সময় ধরে। পরিপ্রেক্ষিত দল এরশাদ শিকদারের নৃশংসতার অনুসন্ধানের জন্য 3 বার খুলনায় যায়, সরেজমিনে অনুসন্ধান চালায় বরফকল সহ 4 ও 5 নম্বর ফেরিঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। পরিপ্রেক্ষিত দল যায় এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমলে। 27 সেপ্টেম্বর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা সফর করলে পরিপ্রেক্ষিত দল এরশাদ শিকদারের নৃশংসতার আলামত সহ ব্যাপক চিত্র ধারণ করে, গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার। 6 অক্টোবর এরশাদ শিকদারকে রিমান্ডে আনা হলে পরিপ্রেক্ষিত তার সাক্ষাৎকার গ্রহণ করে। দীর্ঘ এই সরেজমিন প্রতিবেদনের মাধ্যমে পরিপ্রেক্ষিত সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে গণসচেতনতা সৃষ্টির কাজটি করতে চেয়েছে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমাদের অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নের একটি অন্যতম পূর্ব শর্ত। নতুন শতাব্দীতে আমরা চাই একটি সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দীর্ঘদিন এদেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক ব্যবস্থা না থাকার ফলে সমাজে অনেকেই অবৈধভাবে অনেক সম্পদের পাহাড় গড়েছেন, সন্ত্রাসের মাধ্যমে গড়েছেন অর্থ। সন্ত্রাসীরা ছিল শক্তিধর। অগণতান্ত্রিক জবাবদিহিহীন ব্যবস্থায় বেড়ে ওঠা এমনই এক সন্ত্রাসীর নাম এরশাদ শিকদার। খুব দুশ্চরিত্র লোক ছিল, আমরা ভয়তে এই অঞ্চলে আসতাম না, কেউই আমরা আসতাম না। মোটামুটি কোনো সময়ের জন্যই আমরা দিন বা কি রাত আমরা এই অঞ্চল দিয়ে হাঁটাচলা করতাম। এই যে খুলনার এই যে ব্যবসায়ী কেন্দ্র, এই ব্যবসায়ী কেন্দ্র খুলনার থেকে আজকে যে ওই নোয়াপাড়ায় চলে গেছে, এর মূল ঘটনা সেখানে। তার পার্সেন্টেজ দিতে হবে, কেউ যদি মাল কেনে এখানে মাল আটকায় রেখে ওই তার টাকা দিয়ে নিতে হবে আগে, তারপরে ওই মাল নিয়ে যেতে হবে। ব্যবসায়ীরা এখান থেকে দোকান গুটায় নিয়ে ওদের ব্যবসায় কেন্দ্র উঠে গেছে। 48 বছর এখানে বসবাস করি আমি, অবশ্যই খুলির মতো পবিত্র ছিলাম। এই যে আপনার জানতেন দুশ্চরিত্র, কোনো সময় পুলিশকে বা থানাকে? এগুলো পুলিশকে আমরা বলার কোনো ইয়ে রাখি না, তার কারণ যদি জানতে পারতো যে আমি বলছি বা আমি এটা ইনফর্ম করেছি, তাহলে দেখা যেত যে আমার মতন মানুষের যেখানেই থাকি আমার উঠে নিয়ে এসে হয়তো ডেট করে। হ্যাঁ, ঠিকই। এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার আগে এরশাদ শিকদারের সন্ত্রাস, হত্যা, নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না। এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ, সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী প্রধান দেহরক্ষী নূর আলম। যারা জব করার দরকার জব করে, যারা গুলি করার দরকার গুলি করে, যারা ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই দাম সিমিত বান্দি নদীতে পালা যায়। এরপর বেরিয়ে আসতে থাকে নৃশংসতার একের পর এক বিবরণ। এই বিবরণ এরশাদকে এই সময়ের সবচেয়ে ঘৃণ্য নরপিশাচে পরিণত করেছে। এরপর সবাই মুখ খুলতে শুরু করে। 15 বছর আগের ঘটনা, তাই আমার এই মন্দিরে এখানে বসিয়া ডাকলো, আমি গেছি। কে ডাকলো? এরশাদ শিকদার। আমার ডাকতেছে, আমি গেছি, বলে আমাকে তোমার যাইতে হবে, এটা অপারেশন যাইতে হবে। আমি কিন্তু আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ, এই সবাই বান বান আমার বাঁধতে ফেলাইলো। বাঁধতে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কাঠের বাইর থইয়া একটা দালা কাটাই দিয়ে কাটিয়ে ফেলাইছে, তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওয়া ভাঙ্গা আমার। তারপর সেইভাবে দীর্ঘদিন দেখিয়া কষ্ট ক্লাস করতেছি। আপনি পুলিশকে বলেনি? পুলিশকে বলার কোনো মুখ ছিল না আমার। কাউকে বলা? তোমার মাঝে ফেলাই তো। ওই শিববেরির মোড়ে আমি এরকম বসা, চা খাচ্ছি, তখন এরা 20-25 জনে যাইয়া আমার ঘিরিয়ে ফেলে, 3 জন আমার ধরে। 3 জন কারা? নাম? 3 জন। হ্যাঁ, কারা?
আবুল আর রফিক ছিল সে মারা গেছে আর সৌরভ ছিল সেও মারা গেছে এরা তিনজন আমারে ধরে আর এসে আমার প্রথম কোপটা দেয় আমার ডাইন চোখে কে ইশাম কোপ দেওয়ার পরে আরও আমার গায়ে পাঁচটা কোপ থাকে এই ঘেড়ির উপরে কোপ আছে এই জায়গায় কোপ আছে এই জায়গায় কোপ আছে এই কোপাই আমার শিববেরির মোড়ে ফলাই দিয়ে চলে যায় আর যারা মারা গেছে তাদের অনেক পরিবার জানতেই পারেনি তারা কোথায় নূর আলমের বক্তব্য থেকেই প্রথম জানা যায় এরশাদ শিকদার তাদের হত্যা করেছে এর আগে এই পরিবারগুলোর জীবন কাটত ধুঁকে ধুঁকে আশায় কালুর মেয়ে আশা করত তার বাবা ফিরে আসবে আমার আব্বুর সাথে শেষ কথা হয়েছিল আমার আব্বু আমার শাড়ি কিনে দেবে আর গড়ি কিনে দেবে ধরে নিয়ে যায় তখন আমি বাসা আমার একটা ছেলে আসে মিন্টু নামের একটা ছেলে আসে বলতেছে যে ভাই ভাইরে ধরে নিয়ে গেছে তখন আমরা এভাবে সারা রাত খোঁজাখুঁজি করি আর পাওয়া যায়নি তারে না পাওয়া গেলে তারপর চার দিনের দিন তার এলাকায় আমরা নিজেরাই যাই ছুটে তার কাছে সরাসরি যাই বলে যে দাদা আপনার কাছে আমি আসছি আমার স্বামী জানতাম যে সে নিয়ে গেছে এরপর আমি জিজ্ঞেস করছি যে আমি আপনার কাছে বিচার চাই আমার স্বামীকে কে নিয়ে যেতে পারি এলাকার থেকে ধরে নিয়ে আপনার এলাকার তো আর কোনো সাহস লোক আসতে পারে না তখন বলে যে ঠিক আছে আমার হাত পা তো খুব বাধা তা খুলে দাও আমি মানে কেস করা রয়েছে তার সাথে তা খুলে দাও আমি তোমার স্বামীকে এনে দেবো চার থেকে দুই কেজি ওজনের একটা রান্দা ওই রান্দা রয়েছে স্যার ওই রান্দা দিয়ে এসে শিখবে কালুর গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে দুই টুকরা করে ফেলছে এরকম বসাই দিছে বসাই দেওয়ার পরে দিই এই এই পর্যন্ত ফুল দেওয়ার পরে এই নরম লিঙ্গ আসছে তারপরে তো এসে যা হাত এরপরে উঠে জায়গায় এরকম কোপ দিয়ে দুই টুকরো করে ফেলছে দুই টুকরো করার পরে দিই তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু ওর রশির এক মাথা কিন্তু নৌকার সাথে বান্ধা আছে নৌকার মিশিং দেওয়া কিন্তু মিশিং এলা নৌকা তখন ওই মাথাটা ফারুক জামাই নিয়ে যাওয়া হাতে আর ওই অবস্থা নৌকা স্টার্ট দিয়ে একটু নদী পার্ক থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছেড়ে দিল শুধু এই পরিবার নয় খুলনায় এরকম অন্তত ৬০টি পরিবার আছে যাদের কান্নায় খুলনার জমি সিক্ত হয়েছে যাদের আহাজারিতে খুলনার বাতাস ভারী হয়েছে ভৈরব নদীতে এদের লাশ ডুবিয়ে দেয়া হয়েছে এদের কারো স্বামী কারো বাবা কারো ভাই এরশাদ শিকদারের নির্মমতার শিকার গলায় ফাঁসি দিয়ে মারছে মারিয়া মাছের ঝুড়িতে বইয়া আগে বস্তায় বসছে বইয়া মাছের ঝুড়িতে নিয়ে গেছে মাছের ঝুড়িতে নিয়ে গাডে মাছের গাট আছে ওইখানে নিয়ে রাখছে রাইকা জমার ছিমিটের বস্তা সেই বস্তা দিয়ে আর কি বাইন্দা নদীতে ফেলাইছে লাশ পাইনি লাশ মানে তা ভাসতে যে ডুবারি ওই যে নদীতে নামছে সেদিনকে তিনটা সাত পাইছে ওর ভিতরে তার সাত পাওয়া গেছে আমার দাদের আপনার স্বামী ইন্নাসালের মৃত্যু দেখছে জন্যই তাকে মেরে ফেলা হয়েছে আপনারা কি এরশাদ শিকদার যেরকম ভয়াবহ লোকজনকে মারে সন্ত্রাস করে এগুলো জানতেন আগে থেকে হ্যাঁ আমি কিছু কিছু জানতাম কি কি জানতেন বলেন তো যে উনি লোকজন মেরে ফেলায় ওনার তো কেউ কোনো রকম সাধারণ অন্যায় করলে তার ক্ষমা করেন না এ দেখেন আমার স্বামী গেছে কিন্তু শিকদার বলতে আমার স্বামী তার টাকা পয়সা নিয়ে পালাই গেছে পাকিস্তানে আজমির গেছে আর আমারও বলছে কেস কামারি করো না থানায় জিটি পর্যন্ত আমার করতে দেয়নি আমি আর কি ছেলে মেয়ে নিয়ে বলছেন কান্দাকাটি করতাম তখন শিকদার আমারও বলছিল যে তুমি এই এলাকা চলে আসো তোমার একটা ভাগা দেবো আমার বলছিল একটা শেয়ানা মেয়ে আর একটা ছেলে আমি কিন্তু কখনো যাইনি ওনার এলাকায় কারণ আমি জানতাম একটু খারাপ নাকি তারপর উনি মানুষ খুন করে এগুলো জানতাম ঘাটে গার্ড ছিল নাইট গার্ড ইনসাফ খালেক এরা ছিল নাইট গার্ড ওই আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন না মাদক ব্যবসা আমি জীবনে করিনি কি কিসের ব্যবসা ফেন্স রিলে ব্যবসা না করি না আমি ঘাটে ব্যবসা করতাম
ফিজিক্যাল ব্যবসা করতাম বললাম তো আপনাকে। তো এদের এই তিনজনকে আপনি মারছেন একদম না? খুন খারাপি করছি কিনা আপনি কেস কামারিতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা? খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্ম হয়েছে 1986 সালে জুন মাসে, পয়লা জুন, এবং তারপর থেকে এইবার যে অ্যারেস্ট হলো এই মাঝখানে আর কখনো সে অ্যারেস্ট হয়নি, অথচ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ছিল এবং পেন্ডিংও ছিল এবং ট্রায়ালে বিচারও ছিল। আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত 58-60 মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে। আমি আশা করি যে সে 25-30 মতন হত্যা করছে। তারপর তার আগে আমি আছি তো 10-12 বছর, তার আগের থেকে বয়সে অনেক দিনে হলো, কিন্তু ওই এলাকাতে তার বয়সে কিন্তু কথা বলতে পারে নাই, এলাকা সারি চলে গেছে। কিন্তু আমি আসার পরে 25-30 মতন করছে, কিন্তু তার মুখে শুনছি যে 50-60 উপরে সে হত্যা করছে। এই সেই বরফ কল, এখানে নিয়ে এসে হত্যা করা হতো প্রতিপক্ষকে। বিভিন্ন টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে না, আমার কিছু ওখানে নাই, সবকে ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ ইয়ে করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন, ওই রশি দিয়ে এইভাবে ফেলস দিয়ে এইভাবে উঠা উঠে দুইজনে দুই মাথা টানলে, এক মাথা টানতেছে পারু আর এক মাথা টানতেছে লিয়াকত কষ্ট। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা, শুয়ে পড়ার পর তখন গ্যাস অসিগের ওই বুকের উপরে উঠে ওই একই অ্যাসোসিয়েটের তো নিজেরই ওয়েডেছে দুই মানের উপরে, তো ওই অবস্থায় উঠে আর ট্যান্সার করা ছিল অ্যাসোসিয়েটের সুপাই, ওই অবস্থা উঠে ওই পাড়াচ্ছে পাড়াইয়ে এগুলো বাঙি টাঙি ফেললো আর মাঝাতে বাঙলো, আর ওই সিমেন্টের বস্তাগুলো তো আগেই বান্দি করে রেডি করে যাচ্ছে ওই নদী আর ইস্যু করে যে দুজন ভিতরে আছে মাঝাতে বাঙলো, বাঙ্গার পরে দিই তারপর দিই হাত বাঙলো আর পা বাঙলো মানে রসি দিয়ে বাঙ্গার পর অ্যাসোসিয়েটের আর জামাই ফারুক খান এই দুইজনে আর ওই যে নুরি আছে এই তিনজনে অ্যাসোসিয়েটের আর জামাই ফারুক দুই মাথা আর সিমেন্ট যে জায়গাতে মাঝখানে ওই জায়গাতে নুরি এরকম হাত দিয়ে লাগাই নদীতে পালা দিল নদীর পার থেকে। এই হলো ফাঁসির মঞ্চ, এখানে নিয়ে এসে ঝুলিয়ে মারত নিরীহ জনসাধারণকে। এই ঘরে ওনার লোকজন ধরে আনে, কার কার নাম বলবো? এটা বলে সিকদার, আশা বলে সিকদার। তারা এখানে আনে লোকজন মারামারি করতো, মারতো, ফাঁসি দিত। কিভাবে দিত? রশি ঝুলানো ছিল, এখন তো দেখি রশি ঝুলানো ছিল, সেটা দিয়ে ফাঁসি দিত। এই হলো এরশাদ সিকদারের বালাখানা, এখানে নারীদের সম্ভ্রম হানি করা হতো। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন? কয়টা বিয়ে করছেন জীবনে? দুইটাই বিয়ে করছি। দুইটা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গাকে আমি বললাম কেউ কি চিনি না। চেনেন না কাউকে? ও আরো দুটো স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি। এখন শুনিলেন বিয়ে করছে, বিয়ে করছে, এই যে উনি ওনাকে তো বিয়ে করেছে। তখন আমি শুনছিলাম না গো। তো একটা ভালো লোক কখনো এরকম করতে পারে আপনার কি মনে হয় মা হিসেবে? কত নম্বর স্ত্রী? আমি তো জানি যে আমি সেকেন্ড। সেকেন্ড? আপনি জানেন এটা? আর এমনি এখন তো আমি অনেক কিছু শুনি, এখন কি করে বলবো? আমি শুনেছি যে দুর্গা নামের একটা মেয়ে ছিল কিন্তু সে কখনো বিয়ে করেনি। বিয়ে করেনি? এমনি সম্পর্ক করেছে? এরকম তো অনেক দুর্গা আছে নিশ্চয়ই। সেটা আমি কি করে বলবো, তার সেই জানে যে কয়টা দুর্গা তার কাছে আসলো। বললাম তো সে বিয়ে করেনি, এমনি বান্ধবী থাকতে পারে। ও থাকতেই পারে। এই হলো মাগুর পুকুর, এখানে রাক্ষসী মাগুর চাষ করত এরশাদ শিকদার। এই হলো কবরখানার অন্ধকুঠুরি, এখানে এরশাদ শিকদার তার অবৈধ অস্ত্র রাখত। বস্তুত 4 ও 5 নম্বর ঘাট সংলগ্ন এই বিস্তীর্ণ রেলওয়ের জমিতে ছিল এরশাদ শিকদারের রাজত্ব। এখানে ভয়ে কেউ আসত না, কেউ আসতে চাইলেও আসতে দেয়া হতো না। আপনার প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি সন্ত্রাসী, মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপর নারীদের সম্ভ্রম হানি করেছেন,
আপনি একজন ঘৃণ্য তাহলে মানুষের অযোগ্য আপনি আপনি একটু এই যে তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে আপনি দেখেন না আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ এরশাদ শিকদারের সর্বশেষ শিকার খালিদ। খালিদকে হত্যার সময় কোন রকমে বেঁচে যান মুনির এবং তার ভাই চয়ন। মুনিরের গাড়ি ফেলে দেয়া হয় ভৈরব নদীতে। ফোনটা আমি রিসিভ করলাম, আপনি একটু শেখদার সাহেবের সঙ্গে কথা বলেন। শেখদার সাহেব ফোন দিল, হ্যালো মনি। হ্যাঁ ভাই, তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, এখানে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা আছে, তুমি যদি আসো। আর আমার তো বলে যে কি যে পুলিশ ব্যারাকের সামনে তুই ডিউটি করবি, মনি আসবে, শুনিস মনি কি না অন্য কেউ তা দেখিস, কিন্তু গাড়ি চারা করে জিজ্ঞেস করিস। যখন ওই বরফপালের সামনে গেলাম তখন ওর লোক হাত উঁচু করলো, ওখানে আমরা গাড়ি ব্রেক করলাম, মোটরসাইকেল ওখানে থামানো হলো। তারপরে শিকদার দেখি দূরের থেকে আমাকে ডাকছে, মনি সাহেব এখানে এখানে আসেন। গেলাম, কি ব্যাপার ভাই? গেলে তো বললেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এখানে তো কেউ নাই, বলে আপনার সঙ্গে একটু ইয়ার্কি করছি। আশি বলল যে কি কি, হে মনি বাঞ্চ, তুই এত বড় সাহস দিলে তুই আমার এলাকাতে তুই গান ডাকলি। তখন আমি বললাম যে ভাই এখনো আমার সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি, কেন জানি আমি পাইছি এটা সত্য, কিন্তু এখনো আমার আমার সঙ্গে তাদের কোনো চুক্তি নামা হয়নি। হাত পা উগ্র করে দিতে হবে, লোকজন যা আছে সব তুলে পিটা। এসব ভাই কি হয়েছে আপনার, মাথা খারাপ হলো নাকি, কি ব্যাপার, আমাকে কেন মারতেছেন? মারধর করার পরে মনিরের পাও ভাঙি ফেলে 20 কেজি ওজনের একটা বয়ান আছে, ওই সামনে বাবুর দোকান, ওই বাবু বাইক করে দিল ওই বয়ানটা। এ দিয়া পারুক জামাই লিয়াকত লস্কর মনিরের পাও ভাঙি দিল গুড়ি গুড়ি করে, আর খালিদের পাও এবং ডাইন হাত ভাঙি দিল, আর খালিদের বুকের উপরে উঠে ভিতরে খালিদ ওরে মারতেছে এবং খালিদের বুকের পরে শশিকদের লাফাচ্ছে। খালিদকে আপনি নিশ্চয় চিনেন না? হ্যাঁ খালিদকে চিনি। খালিদ মারা গেল কিভাবে? খালিদ আমাদের লোক ছিল, মদ খেয়ে মারামারি হয়েছে, চিয়াদি পিছু হাসপাতালে এসে মারা গেছে। পুলিশ ছিল তার হাতের পুতুল। এমন অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা এরশাদ শিকদারের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। বর্তমান দারোগা আছে আপনার আনোয়ার আলমগীর দারোগা, তাপসিকদার সিলিন্ডারের কিছুদিন আগে এই যে এখন যে পুলিশ ধরা পড়ছে, এই ধরা পড়ার কিছুদিন আগে ডিসি সাউথ এবং নর্থ এদেরকে টাকা দিচ্ছে। যখনই পুলিশ লাইনে যে কোনো অপারেশনের জন্য ফোর্স রেডি হতো তখন এই খবরটা কিন্তু চলে যেত তার কাছে, হয় ম্যানুয়ালি গিয়ে ফিজিক্যালি গিয়ে দিয়ে আসতো মোটরসাইকেলে গিয়ে অথবা টেলিফোন করে বলে দিত যে রেডি হচ্ছে। ইনফ্যাক্ট সে হয়তো জানে না যে ফোর্সটা কিসের জন্য রেডি হচ্ছে, যে আমরা কি ঘাট এলাকায় যাবো সেই ইনফরমেশন হয়তো সে জানে না, কিন্তু এখানে যে ফোর্স রেডি হচ্ছে এই ইনফরমেশনটা কিন্তু চলে যেত। এটা এমন হতে পারে যে আমরা ঘাটের জন্য রেডি করি না, অন্য কোনো পারপাসে রেডি করেছে, কিন্তু এই ইনফরমেশন দেওয়ার লোক ছিল তার। তো তাদের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরও কিছু আমাদের ইনকোয়ারি পেন্ডিং আছে, সেগুলো শেষ হলে আমরা ব্যবস্থা নেব। এটা অ্যাকচুয়ালি একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা অনেকদিন থেকে সন্ত্রাসের কাছে কেন যেন আত্মসমর্পণ করে আসছি, যেভাবে সবাই মিলে এবার আমরা সন্ত্রাসকে অ্যাটাক করলাম সেটা আগে
কোনো একটা কারণে হয়নি, অনেক জায়গায় এখনো হচ্ছে না আমি স্বীকার করি। তো এটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেখানে আপনার এনএসআই, ডিজিএফআই, আমার পুলিশের কোয়ার্টার অফিসার, এরা সবাই এগুলি পুঙ্খানুপুঙ্খরূপে দেখা হবে। দেখার পরে যদি কেউ দায়ী সাব্যস্ত হন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা এটা অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সুপারিশ সহকারে সরকারের কাছে অবশ্যই বলবো, কারণ আমরা এই ধরনের অফিসার আমাদের মধ্যে চাই না। একটা সময় মনে করা হতো যে এরশাদ শিকদার ধরা ছোঁয়ার বাইরে, তাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু সন্ত্রাসীকে একদিন মাথা নত করতে হয়। এরশাদ শিকদার ধরা পড়ে, সেই সঙ্গে ধরা পড়ে লিয়াকত লস্কর সহ তার বেশ কিছু সহযোগী। তা আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন? না, আত্মগোপনে ছিলাম না। কেন? আমি ট্রিটমেন্টে ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন? জি। তারপর ফিরে আসার পর? ফিরে আসার পর আমি সেন্টার করলাম। জার্নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি, তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা দিয়েছিল, তখন আপনি সারেন্ডার করছেন। জার্নাল মার্ডার কেসে পুলিশ সমারোহ হয়ে সমারোহ কেস করছে, তারপর আমরা আসামি হয়েছিলাম। তারপর তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি? আমি তো প্রথম পলানো ছিলাম। পালানো ছিলেন? জি। একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন, পালানো নাই আপনি কখন? এই যে পালানো থাকলেন আপনি, পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন? করলাম, আইনকে খুব শ্রদ্ধা করি। তাহলে প্রথমে পালালেন কেন? কিন্তু এরশাদ শিকদারের অবৈধ অস্ত্র ভান্ডারের খোঁজে পরিপ্রেক্ষিত দল ভৈরব নদী পেরিয়ে ওপারে তার বড় ভাইয়ের বাড়িতে যায়, কিন্তু অস্ত্র ভাণ্ডার ফাঁকা। খুলনাবাসীরা মনে করেন এরশাদের সকল সহযোগী এবং তার অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। অন্তত 60-70টা অস্ত্র তার কাছে আছে, বিভিন্ন ধরনের। তো আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি এবং তার যারা রাজনৈতিক যে মদতদাতা যারা ছিলেন, এমনও ইনফরমেশন আছে যে অস্ত্রগুলো তাদের কারো কারো হেফাজতে চলে যেতে পারে, এবং সেইভাবে আমরা এগোচ্ছি। আমার মনে হয় যে আমরা সাকসেসফুল হব। বরবর, খুনি, এরশাদ শিকদার ভৈরব ঘাটের কুলি হিসেবে জীবন শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। পড়াশোনা করেছেন কতটুকু? আমি সামান্য ঘরে করছি। সামান্য মানে কতটুকু? 5-6 পর্যন্ত। 5-6। তার শিক্ষাগত যোগ্যতা কি আপনার বলেছে কোনো সময়? মুসলমান, খাঁটি মুসলমান, এরকম মিথ্যা কথা বলেন? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরই খুলনায় আছেন বললেন? খুলনাতেই তো আছি, ছোটবেলা থেকে। খুলনায় হন নাই? না, হরসি দেশে দেশে হয়েছেন। ছোটবেলা 48 বছর খুলনায় নাই, এটা মিথ্যা কথা বললেন? না, এটা মিথ্যা বলিনি। তাহলে কি বললেন? এটা এটা তো ভুল ত্রুটি হতে পারে। খুলনার প্রাণ কেন্দ্রে রয়েছে তার প্রসাদ সম স্বর্ণকমল। পরিপ্রেক্ষিত দল সরেজমিনে যায় হোয়াইট সিমেন্টে নির্মিত এই স্বর্ণকমলে। দেখুন, একজন কুলির বাড়ি, ঘরে ঘরে এয়ার কন্ডিশনার, কার্পেট, ঝাড়বাতির বাহার। দেখুন, একজন খুনি নরপিশাচের এই বৈভবের উৎস হল অবৈধ সম্পদ। এছাড়াও ঢাকায় রয়েছে তার আরেকটি বাড়ি। পরিপ্রেক্ষিত দল এরশাদ শিকদারের একটি দুর্লভ ক্যাসেট সংগ্রহ করেছে। এতে বোঝা যায় কিভাবে আমোদ প্রমোদে কেটে যেত তার দিন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাজের ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি
সবাই মরে দিবে মাটি বলতো রুটি চেয়ে নিবে ক্ষমা কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব। এ আসলে মানুষ নয়, মানুষরূপী পশু, জঘন্য সন্ত্রাসী, নরঘাতক। সারা দেশের মানুষ এই খুনির বিচার চায়। তার যদি বিচার না হয় তাহলে বোঝা যাবে যে দেশে কোনো আইনের কোনো প্রয়োগ নাই। ঈশ্বর বিচার আমাদের খুলনার বুকে হোক, আমরা এটা চাই। ঈশ্বর সিংদারের ফাঁসি চাই, ঈশ্বর সিংদারের বিচার চাই। ফাঁসি না দিলে এই দেশের মানুষ টিকতে পারবে না। খুলনার লোক আমি নামটা উচ্চারণ করলাম, আসলে উচ্চারণ করাও ঠিক হয়নি আমার পক্ষে। এই ধরনের ক্রিমিনালের নাম উচ্চারণ করতে চাই না আমি। তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন বলে আমি কথাটা বললাম, এই ধরনের ক্রিমিনালরা বেরোতে পারবে না। বর্তমান সরকার ইতিমধ্যেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সন্ত্রাসী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ এই সরকার। এই প্রত্যয় দরকার দল মত নির্বিশেষে সকলের। আমরা আশা করব সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দর্শক মণ্ডলী, এরশাদ সিকদার যতদিন গ্রেপ্তার হয়নি ততদিন তার অন্যায়, অত্যাচার এবং সন্ত্রাসের খবর আমরা অনেক কিছুই জানতাম না। এরশাদ সিকদার গ্রেপ্তার হবার পর একে একে বেরিয়ে আসছে খবর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমাদের চারপাশে এরশাদ সিকদারের মতো অনেক সন্ত্রাসী হয়তো আছে যাদের খবর আমরা জানি না। এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে যেন আর কোনো এরশাদ সিকদারের জন্ম না হয় সেটা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।